আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম মওদুদী সম্পর্কে তাফসীরে বাশারীর আকীদা বিশ্লেষণ, সংগঠন সম্পর্কে বাশারের কারচুপি। বাশার বিন হায়াত আলী বাংলাদেশের মোটামুটি এখন পরিচিত একজন মুখ, আহলে হাদিস বা সালাফি প্ল্যাটফর্মে কথা বলেন। এই বাশার বিন হায়াত আলী 250 খণ্ডের তাফসীর লেখার ঘোষণা দিয়ে তুমুল সমালোচিত হয়েছিলেন, টলের শিকার হয়েছিলেন, এমনকি বড় বড় সালাফি বা আহলে হাদিস বিদ্বানরা তার বিরুদ্ধে কথা বলেছিল। বেসিক্যালি 250 খণ্ডের তাফসির লেখার ঘোষণা দেয়া, এটা ছিল তাফসির শাস্ত্র সম্পর্কে তার জ্ঞানের সীমাবদ্ধতার একটা বহিঃপ্রকাশ। এরপরে নিজের বরত্ব বা পাণ্ডিত্য জাহির করতে গিয়ে তার লাইফস্টাইলের একটা বর্ণনা দিয়ে কিন্তু টিকটকের সম্মুখীন হয়েছিলেন। দ্যাট মিনস তিনি অল্প ঘুমান, প্রচুর পড়াশোনা করেন, সত্যমিথ্যা যাই হোক এগুলো এরকম বলার মধ্যে কোনো ফায়দা আছে বলে মনে করি না, হোয়াট এভার, সেটা ভিন্ন আলোচনার বিষয়। এই বাশার বিন হায়াত আলী একে কিন্তু এই আহলে হাদিস বা সালাফি আলেমরাও, বড় বড় আলেমরা বিব্রত তাকে নিয়ে, যে বড় বড় প্ল্যাটফর্মে তাকে দাওয়াত দেওয়া হয়। তার বয়স কম নয়, বয়সে আমার সমান, কিন্তু জ্ঞানের রাজ্যে এখন এই ম্যাচিওর, অতি কথন তার সমস্যা, বেশি কথা বলেন, নিজের যে বিষয়ে পাণ্ডিত্য নেই সে বিষয়ে পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করেন, অতিরিক্ত কথা বলা, দাওয়াত দেওয়া অন্যায় নয়। এবং একটা স্টেপ বাই স্টেপ তিনি বেড়ে উঠবেন, এটা স্বাভাবিক, কিন্তু একটা পণ্ডিত সুলভ ভাব নেন, যেটা সিনিয়র সালাফি আলেমরা কিন্তু যেটা টলারেট করতে পারে না। বিশেষ করে ডক্টর মুসলিউদ্দিন স্যার কিন্তু স্পষ্টভাবে একেবারে তাকে বলেছেন বা তার সীমাবদ্ধতাগুলো তুলে ধরেছেন। এখন এই বাশার বিন হায়াত আলীকে আহলে হাদিস বা সালাফিদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, দুই গ্রুপে দ্বন্দ্ব রয়েছে, সংগঠনপন্থী এক গ্রুপ, সংগঠন বিরোধী এক গ্রুপ। এই সংগঠন বিরোধী গ্রুপ সংগঠনপন্থীদের ঘায়েল করার জন্য নানানভাবে বাশার বিন হায়াত আলীকে ইউজ করে, তাকে ব্যবহার করে, এটা একটা বিষয়। এই ব্যবহারের অংশ হিসাবে তাকে দিয়ে বিভিন্ন কাজ ইচ্ছায় অনিচ্ছায় সিস্টেমে বাশার বিন হায়াত আলীর মাধ্যমে করানোর চেষ্টা করছে সংগঠন বিরোধীরা। আর সংগঠন বিরোধীরা বেসিক্যালি মোস্টলি মাতখালি ডোমিনেটেড। এই বাশার বিন হায়াত আলী এমন কোনো ব্যক্তি হননি যে তিনি লাইভ প্রশ্ন উত্তর দিবেন। হ্যাঁ, তিনি দাওয়াতি কাজ করবেন, বিষয়ভিত্তিক আলোচনা করতে পারেন, বাট সেখানে যেটা হচ্ছে যে প্রশ্ন উত্তর, যে মানুষ প্রশ্ন করবে তিনি উত্তর দিবেন, এটা কিন্তু কিছুতেই সমচিন নয়। তো এখানে প্রশ্ন উত্তর দেন, ঠিক আছে, তার কাছে যে কোনো একজন দর্শক প্রশ্ন করেছে যে মৌলানা আবুল আলা মওদুদী সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। এখন আমার কাছে যে বিষয়টা আশ্চর্যের লেগেছে যে বাশার বিন হায়াত আলী, তিনি তো মওদুদী বা এই সম্পর্কে এক্সপার্ট কোনো ব্যক্তি নন, তার কাছে মৌলানা মওদুদী সম্পর্কে মূল্যায়ন জানতে চাইবেন, এরা কারা, এই আহলে হাদিসের লেভেল কতটুকু, কোন পর্যায়ে এসে পৌঁছেছে যে মৌলানা মওদুদী সম্পর্কে বাশার বিন হায়াত আলীর কাছে প্রশ্ন করে, এটা কিন্তু একটা বিষয়। তাদের দেউলিয়াতের প্রমাণ যে এত বড় বড় সালাফি বিদ্বান থাকতে মৌলানা মওদুদী সম্পর্কে মূল্যায়ন বাশার বিন হায়াত আলীর কাছ থেকে জানতে হবে, তাদের লেভেল এটার মাধ্যমে প্রকাশিত হয়। আর এই প্রশ্ন উদ্দেশ্য কী, বাশার বিন হায়াত আলীর আলোচনার সাথে, আলোচনার বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক নয় মওদুদী সম্পর্কে জানা, তাহলে এই প্রশ্ন কারা কী জন্যে করেছে, আসলে এটা একটা সূক্ষ্ম বিষয়। এই মাতখালী গ্রুপ, এরা এই মৌলানা মওদুদী বা নানান বিষয় সম্পর্কে বিতর্কিত কথাবার্তা বললেই তো জাতীয়ভাবে সমালোচিত হবে, আলোচিত হবে, মওদুদীর বিরুদ্ধে কিছু কারো মুখ থেকে বের হলে তো তিনি নাকানি চুবানি খাবেন। আর মাতখালীরা চায় এইটা, কৃত্রিমভাবে একটা ফেতনা তৈরি করতে, মৌলানা মওদুদী সম্পর্কে অযাচিতভাবে বিভিন্ন প্রশ্ন টেনে এনে আলোচনায় আসতে চায়। তা বাশার বিন হায়াত আলী এখানে সুন্দর কাজ করেছেন, তিনি বলেছেন যে না, কারো নাম ধরে প্রশ্ন করবেন না, এবং তিনি উত্তর দেননি, এটা কিন্তু একটা সুন্দর অ্যাপ্রোচ হয়েছে। তো এখানে বাশার বিন হায়াত আলী এখানে বেঁচে গিয়েছে, কিন্তু তার মাধ্যমে মাতখালিরা এ ধরনের বিতর্কিত কথাবার্তা বলিয়ে মাতখালিদের যে উদ্দেশ্য একটা ফেতনা ক্রিয়েট করে রাখা, এটা তারা চাচ্ছে। এরপরে বাশার বিন হায়াত আলীকে প্রশ্ন করেছে সংগঠন সম্পর্কে, সংগঠন করা যাবে কিনা। বাশার বিন হায়াত আলী উত্তর দিয়েছেন দলাদলি ইসলামে জায়েজ নেই। দ্যাট মিনস এটা তারা বোঝাতে চেয়েছেন, সংগঠন করা যাবে না। এর উত্তরে যেটা বলবো, এখানে জনাব বাশার বিন হায়াত আলী সূক্ষ্ম কারচুপি করেছেন, কারণ তাকে দলাদলি সম্পর্কে প্রশ্ন করা হয়নি, তাকে প্রশ্ন করা হয়েছে দল বা সংগঠন করা যাবে কিনা। দল বা সংগঠন করা এবং দলাদলি করা, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এই দুইটা তো এক নয়, এই দুইটার সাথে মিলিয়ে ফেলাটাই হচ্ছে একটা সূক্ষ্ম কারচুপি অথবা তার জ্ঞানের সীমাবদ্ধতা। এখানে আসলে দলাদলিকে হারাম বলেছেন, দলাদলি তো বেসিক্যালি করে, সবচেয়ে বেশি করে মাতখালিরা, যেমন আহলে হাদিসের প্রায় 90% হয় আহলে হাদিস আন্দোলন বা জমিয়তে আহলে হাদিসের সাথে জড়িত। এর বাহিরে সংগঠন করা যাবে না বলে যে নতুন প্রচারণা, এটা তো একটা নতুন ফেতনা, এটা এফতেরাক, মানে 10% আলাদা হয়ে যাওয়া। আরেকটা বিষয় যে সংগঠন এরাও করে, এই দল সংগঠন এটা মাতখালিরও করে, তারাও ইউনাইটেড, তাদেরও ওই অর্থে সরাসরি ঘোষিত না হলেও কমিটি আছে, এটাই হচ্ছে বাস্তবতা।
তো এখানে এই মাতখালিদের খপ্পরে আসলে এই বাশার বিন হায়াত আলী কিছুটা পড়েছেন, তবে তাকে আরও বিভিন্নভাবে এই মওদুদি বা এগুলো সম্পর্কে প্রশ্ন করে বিতর্কিত করার একটা চেষ্টা করা হচ্ছে। এই জন্য আমি যেটা বলতে চাই যে বাশার বিন হায়াত আলীর তার প্রতিভা আছে, সময় লাগবে আরও ম্যাচিউরিটি অর্জন করতে, দক্ষতা আছে, বাচনভঙ্গি ভালো, তবে তাকে যদি আসলেই সালাফি গ্রাউন্ডে খেদমত করতে হয় তাকে অবশ্যই হয় আহলে হাদিস আন্দোলন বা জমিয়তে আহলে হাদিস বা এরকম কোনো একটা সংগঠনের সিস্টেমের মধ্যে থাকতে হবে। একটা সংগঠন একজন ব্যক্তিকে একজন দায়ীকে সুবিন্যস্তভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে গড়ে তোলে এবং তাকে পরিচালনা করে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। একটা অথরিটি থাকে, যেরকম মন চায় সেরকম ওস্তাদ নাই, গার্ডিয়ান নাই, যেরকম মন চায় সেরকম চলা, যে কোনো প্ল্যাটফর্মে এক এক সময় এক এক কথা বলা, এতে বাশার বিন হায়াত আলী বেশি দিন টিকতে পারবেন না, তার যে প্রতিভা এটা নষ্ট হবে। এই জন্য বাশার বিন হায়াত আলীকে দিনে খেদমত করতে হলে তাকে আহলে হাদিসেরই কোনো একটা সংগঠন করা উচিত বলে আমি মনে করি। একটা বিষয় যে এই মাওলানা মওদুদি সম্পর্কে বাশার বিন হায়াত আলীর কাছে প্রশ্ন করা, এটাই প্রশ্নকর্তাই আসলে এখানে ভুল করেছেন, কারণ তিনি এই বাশার সাহেব মওদুদি সম্পর্কে এক্সপার্ট নন, তার সম্পর্কে কতটুকু পড়েছেন। মাওলানা মওদুদি তার সম্পর্কে মূল্যায়ন করতে হলে অনেক স্টাডি করতে হয়, তার সম্পর্কে পিএইচডি করতে হবে, তার সম্পর্কে ইনসাফপূর্ণ মন্তব্য করতে হলে অনেক জানতে হবে, তার সমস্ত কেতাব পড়তে হবে, পক্ষে বিপক্ষে ক্রিটিকগুলো পড়তে হবে, সেটা বাশার বিন হায়াত আলী সে স্টাডি করেছেন বলে আমার মোটেই মনে হয় না। অতএব এখানে বড় বড় সালাফি বিদ্বানরা থাকলে তার কাছে কেন প্রশ্ন। হ্যাঁ, এখানে বাশার বিন হায়াত আলী যদি প্রশ্ন উত্তর দিতেন, তিনি সর্বোচ্চ ঘুরিয়ে ফিরিয়ে মতিউর রহমান মাদানী যেটা বলেছেন বা অমুক বলেছেন তমুক বলেছেন সালাফি আলেমদের মাঝহাবের যে মতামতটা সেইটা তুলে ধরতেন যে না এর সমস্যা আকিদার সমস্যা, মানে তাদের যে স্বাভাবিক, এখানে উত্তর দিলে এটাই বলতো তার আকিদার সমস্যা, তার মানহাজের সমস্যা, খারিজি মানহাজ ছিল বা শিয়া মানহাজ ছিল, এই কমন মুখস্থ কথাবার্তা এটাই বলে দিত হয়তোবা যদি তিনি উত্তর দিতেন। এই জন্য বলবো যে আসলে বাশার বিন হায়াত আলী ছোটো, এখন পর্যন্ত জ্ঞানের রাজ্যে নতুন, তা তাকে এই সংগঠনপন্থী যারা রয়েছে বিশেষ করে ডক্টর আসাদুল্লাহ গালিব বা এরা ডক্টর মুসলিউদ্দিন এদের সুপারভিশনে যদি থাকে তাহলে ভালো সার্ভিস হয়তোবা জাতিকে দিতে পারবে, না হলে এই ছেলেটা নষ্ট হতে মোটেও সময় লাগবে না। নষ্ট মিন্স খারাপ হয়ে যাওয়া না, তার দাওয়াতের প্রতিভা নষ্ট হওয়া, বিতর্কিত হয়ে ওয়াজের ময়দানে তার ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে যাওয়া। এখন পর্যন্ত তার কিছুটা হলেও পজিটিভ ইমেজ আছে, এই 250 খণ্ডের তাফসির এই সম্পর্কে এগুলো বাদ দিলে ভালো, বাচনভঙ্গি ভালো, কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়ার একটা উপক্রম কিন্তু হতে যাচ্ছে। আর এখানে আমি কিছুতেই বাশার বিন হায়াত আলীকে হিংসা করছি বা তাকে ওয়াজের ময়দানে থাকা উচিত না, সেই যোগ্যতা নেই, এসব কথা বলছি না। ডেফিনেটলি তার সেই যোগ্যতা রয়েছে বা তিনি থাকুক, দাওয়াতি কাজ করবেন, বাট অনেক ওলামা ইকরাম যে কথাটা বলে যে মুরব্বীদের সহবতে থাকা দরকার, ওস্তাদ দরকার, একটা সুপারভাইজরি বোর্ডই দরকার, দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। তো এক্ষেত্রে বাশার বিন হায়াত আলী পড়াশোনা করেছে, তিনি এখনও হয়তো পড়াশোনা করেন, নিজে স্টাডি করেন, গবেষণা করেন, দ্যাটস রাইট, কিন্তু তার মুরব্বী কারা? এই সংগঠনবিহীন তার সুনির্দিষ্ট কোনো মুরব্বী নেই, কিন্তু একটা সংগঠন করলে সেখানে একটা মুরব্বী হয়, সংগঠনেই মুরব্বী। এই যে বলে যে মুরব্বী দরকার, ওস্তাদ দরকার, সংগঠনেই ওস্তাদ। তো সংগঠন করলে তাকে নিয়মতান্ত্রিক ভাবে পরিচালিত করা হবে, তাকে গাইড দেওয়া হবে এবং একটা জবাবদিহিতা থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ইচ্ছা মতো তিনি যা ইচ্ছা তা করতে পারবেন, একটা শৃঙ্খলার মধ্যে থাকবেন। এজন্যে বাংলাদেশে যারা সংগঠনপন্থী আহলে হাদিস এরা কিন্তু সাধারণ জনগণের কাছে ওইরকম ঘৃণিত কিংবা বিতর্কিত না, যারা সংগঠন বিরোধী তারাই কিন্তু ফেতনাবাদ। যেমন এই মোজাফফর বিন মহসিন যতদিন সংগঠন করতেন ভালো ছিলেন, সংগঠন থেকে বের হয়ে গিয়েছেন, এখন তিনি ফেতনা সৃষ্টি করছেন। মতিউর রহমান মাদানী, আমানুল্লাহ বিন আরশাদ মাদানী, অমুক তমুক, এরা কিন্তু সংগঠন বিরোধী। আর সংগঠন যারা করে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কীভাবে কথা বলতে হবে, সমাজে ফেতনা সৃষ্টি করা যাবে না, দাওয়াতি কাজের মেথোডোলজি শেখানো হয়, এজন্য সংগঠন করার কোনো বিকল্প নেই।